লেক টাউনের জয়া সিনেমা হলের সামনে চা চক্র অনুষ্ঠানে বিজেপি নেতা সায়ন্তন বসু স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে লেক টাউন জয়া সিনেমা হলের কাছে চা চক্রের অনুষ্ঠানে সামিল হয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জ্ঞাপন করলেন সায়ন্তন বসু। এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সায়ন্তন বসু প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শ্রদ্ধা জ্ঞাপনে বললেন, প্রণববাবু প্রাক্তন রাষ্ট্রপতি শুধু নন, ভারতবর্ষের এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার সঙ্গে ভারতবর্ষের মাটির নিবিড় যোগ ছিল। তিনি ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে শুধু বাঙালি জাতি বলুন বা সমগ্র দেশ বলুন, ভারত মায়ের অন্যতম সুসন্তানকে আমরা হারালাম। না, আমরা তো আজকে এখানে শোক জ্ঞাপন করলাম, নীরবতা পালন করলাম। প্রাক্তন রাষ্ট্রপতি শুধু নন, ভারতবর্ষের এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার সঙ্গে ভারতবর্ষের মাটির নিবিড় যোগ ছিল এবং সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই তার একটা খুব আমি বলবো এমন একটা সম্পর্ক ছিল যে সম্পর্কের কারণে অনেক সময় দেশ চালানোর জন্যই সম্পর্ক দরকার হয়ে পড়ে, যেটা সবার থাকে না। এটা প্রণববাবু ছিল ভারতবর্ষের অন্যতম একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ, স্টেটসম্যান যাকে বলে, নট পলিটিশিয়ান। তার মৃত্যুতে বাঙালি জাতি বলুন বা আমাদের সমগ্র দেশ বলুন, ভারত মায়ের অন্যতম সুসন্তানকে হারালেন। তার জন্য আমরা আজকে এক মিনিট নীরবতা ওখানে পালন করলাম। প্রণববাবুর যে কাজ, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে তার কাজ, বিদেশমন্ত্রী হিসেবে তার কাজ, প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হিসেবে তার কাজ, ব্যাংকের শাখা প্রসারে তার অবদান ভারতবর্ষের মানুষ মনে রাখবেন। রাষ্ট্রপতি হিসেবে সংবিধানকে তিনি সর্বোচ্চ প্রাথমিকতা দিতেন, তার থেকে ভালো সংবিধান বিশেষজ্ঞ ভারতবর্ষে খুব কম এসেছেন, এটাও মানুষ মনে রাখবে। দেখুন, বিজেপিকে আক্রান্ত করে হামলা করে মামলা দিয়ে তো আটকানো যাবে না, করতে পারেন, চেষ্টা করতে পারেন, এতে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেস আজকে খাদের কিনারায় পৌঁছে গেছে, কিন্তু তার থেকেও বড় চিন্তার জনগণকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন তারা, এটা দুর্ভাগ্যজনক। বাংলায় গণতন্ত্র এরকম হওয়া কাম্য নয়। কেন বারবার আমরা আক্রান্ত হব, কেন আমাদের উপর হামলা এভাবে হবে, কেন মামলা হবে, এটা বন্ধ হওয়া উচিত।